কলিয়াবুরত ভয়াবহ পথ দুর্ঘটনা, কলিয়াবুরর হাতিয়ে খোয়াত পথ দুর্ঘটনা, মৃত্যু খাবতিলে বুকাখাতর পাঁচ যুবকে, বরযাত্রী হয়ে গৈছিল পাঁচজন যুবক, ট্রাক আর হুন্দাই ওড়ার সংঘর্ষ, কালি নিশা কলিয়াবুরর হাতিয়ে খোয়াত সংঘটিত হয়ে খোকাবহ পথ দুর্ঘটনার, বরযাত্রী হয়ে কলিয়াবুরর হাতিয়ে খোয়াত সংঘটিত পথ দুর্ঘটনাত মৃত্যু খাবতিলে পাঁচজন সুঠাম যুবকে। আজি মরণোত্তর পরীক্ষার বাবে পাঁচজন যুবকর মৃতদেহ নগাঁওলৈ নিয়া হয়েছিল। নিশা চুলুং আরক্ষী চকীত মৃত যুবক কেজনের পরিয়ালর লোক উপস্থিত হওয়ার লগে লগে এক শোকাকুল পরিবেশের সৃষ্টি হয়। যোৱাকালি এটা ৰাতি 9:50 এটা দুর্ঘটনা হয়েছিল আমার চুলুং তহলদারি চকী এলাকাত হাতিয়ে খোয়া চারিআলি। তাতে এখন সরু গাড়ি আর এখন ট্রাকর মাজত মুখামুখি সংঘর্ষ হয়েছিল। এই সংঘর্ষ টোটাল পাঁচজন লোক নিহত হয়েছে আর আমি যোৱাকালি ৰাতিপুৱাই চুলুং আরক্ষী চকীত যে আত্মীয় আছে গোটে আত্মীয় এটা শোকাকুল পরিবেশের সৃষ্টি হয়েছে আর গোটেই গার্জেনবিলাক আহি ইয়াত কান্দা কোটা হুলস্থুল গোটেইখিনিকে আমি বুঝাই বহাই এতিয়া বর্তমান পাঁচজন আমি মৃতদেহ মরণোত্তরভাবে আমি ভোগেশ্বরী ফুকননি অসামিক চিকিৎসালয়ে প্রেরণ করা হয়েছে। AS05Q2683 নম্বরের ঔড়া আর UP37AT2766 নম্বরের মালবাহী ট্রাকর খুন্দাত মৃত্যু খাবতা দুর্ভোগিয়া যুবক কেজন হল বুকাখাত কলাখোয়ার সমীর পাল, বিকাশ শর্মা, সন্দীপ কুমার পাল, সঞ্জয় দাস আর বুকাখাতর বিবেক দাস। বুকাখাতর কলাখোয়ার পর বরযাত্রী হয়ে হুন্দাই ওড়াখনত এই দুর্ভোগিয়া যুবক কেজনের লক্ষ্য আছিল শোণিতপুরের ঠেলামরার কয়নাঘরলৈ। বুকাখাতত ব্যবসায় করে জীবন নির্বাহ করা কম বয়সীয় যুবক কেজনের মৃত্যুয়ে শোকস্তব্ধ করেছে বুকাখাত। ঠেলামারা বিয়াত গেছিলে পাঁচজন। কি নাম আপনার? সঞ্জয় দাস। খবরটো তো মানুষ মুখ নকয় আবার তানার পর ফোন করেছে। মোর লড়াটা ফোন মোবাইল লিয়ে গেছিলে, মই বারে বারে রিং করেছো, বারে এজনে থানা স্টাফে কইছে। দেউতাকর নাম প্রফুল্ল কুমার পাল, মা কনিতা পাল আর ভৈনেক প্রিয়ঙ্কা পাল, আর সরু লড়াটা আছে 4 বছর হওয়াগে নাই আর অন্তঃসত্ত্বা হয়ে আছে ঘনেকজন। তেওঁলোকে তেজপুরলে গিয়ে আসলে বিয়া আসলে গিয়ে পথ নির্মাণত গাফিলতি লেহেমিয়া কামর বাবে বৃদ্ধি পাবলৈ ধরেছে এনে পথ দুর্ঘটনার। ব্যুরো রিপোর্ট প্রথম খবর।